আসসালামু আলাইকুম, তাহমিনা কুকিং হাউস ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন একটি ফল, সেটি হচ্ছে চাম ফল। অনেক এলাকা থেকে চাম কাঁঠাল, অনেকে আবার চাম্বল বলে থাকে। আজকে আমি এই ফলটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং আজকে আপনাদের সাথে এই ফলটি বর্তা করে শেয়ার করব। তাহলে আপনারা দেরি না করে ভিডিওটি কোনোখানে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। থ্যাংক ইউ সবাইকে। চাম ফলটি বর্তা করার জন্য আমি চলে এসেছি ছাদে, কারণ এটা যখন ভাঙা হবে অনেক ময়লা আবর্জনা বের হবে, তাই ছাদে ভালোভাবে অনেকটুক স্পেস আছে, কাজ করতে সুবিধা হবে। আমি চাম্পল থেকে চাম্পলের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর কোয়াগুলো কালারগুলো দেখেই বোঝা যাচ্ছে এই ফলটি কত রসালো আর খেতে সুস্বাদু হবে। এটা একটু টক আবার কিছুটা মিষ্টি, মানে দুইটা স্বাদের একটা কম্বিনেশন আছে এই ফলে। এই ফলগুলো দেখতে অনেকটা কাঁঠালের মতো, যেমন দেখতে তেমন কোয়াগুলো কাঁঠালের মতো। আর একে জুনিয়র কাঁঠালও বলা চলে, কারণ এর সব কিছু কাঁঠালের মতোই কিন্তু সাইজে ছোট। আমি এটা বর্তা করার জন্য একদম শুকনা মরিচ জাল, দুইটা শুকনা মরিচ নিয়েছি এবং এটা লবণের সাথে ভালোভাবে পিষে নিব। আর এখানে আমি আরও শুকনা মরিচ ব্যবহার করতে পারতাম কিন্তু করিনি, কারণ আমি এখানে এক্সট্রা মরিচের গুঁড়া ব্যবহার করব। আমার আবার টক ফল জাতীয় ফল খেতে হলে এক্সট্রা মরিচের গুঁড়া না দিলে সেটা যেন একটা টেস্ট আসে না। সে প্রথমে আমি মরিচগুলোকে ভালোভাবে একদম মিহি করে মেশ করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তারপর মরিচটা মেশ করার পর আমি এর উপর মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়ো। যারা এত জাল খেতে পছন্দ করে না তারা লবণ দিয়ে খেলবেন, এত কষ্ট করার দরকার নেই। আমি এটা বর্তা করে খাচ্ছি, আপনারা চাইলে বর্তা করে খেতে পারবেন। এই দেখেন অল্প একটু মরিচের গুঁড়ো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এগুলো বর্তা করার আগেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, দেখেই তো মনে হচ্ছে জিভে পানি এসে যায়। আপনারা যারা এই খাবারটি টেস্ট করেন নাই, অবশ্যই বাজারে এই ফলটা দেখলে আপনারা অবশ্যই কিনে একবার হলেও ট্রাই করবেন, এই ফলের স্বাদটা নেবেন। হয়তো এক সময় আমরা এই ফল চিনব না, আপনারাও চিনবেন না। যারা এই ফলটা দেখতে পাবেন মিস করবেন না, খেয়ে নেবেন। অবশ্যই জীবনে সব কিছুরই খাবারের টেস্ট নেওয়া উচিত। আমি দেখছেন এগুলোকে মাখিয়ে নিচ্ছি, এগুলো মাখিয়ে নেওয়ার পরে এগুলো খাবো টক জাল মিষ্টি, এক অসাধারণ কম্বিনেশন এই ফলটা বর্তা করার পরে। আর খেতে তো খুবই অসাধারণ। আপনারা এতক্ষণ যে আমার সাথে থাকলেন, ভিডিওটি দেখলেন, এজন্য সবাইকে ধন্যবাদ। আর আপনারা এই ফলটি পেলে অবশ্যই অবশ্যই বাসায় নিয়ে এটা এভাবে বর্তা করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এবং কেমন লাগে এই ফলটি খেতে আমাকে সবাই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস। অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে এই ফলটি যারা চিনে না তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।